ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা। ইতিমধ্যে আজকেই কিন্তু পাবলিশ হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নোটিফিকেশন, রেজাল্টের নোটিফিকেশন। কি বলা হয়েছে চলো আমরা দেখে নেব বিস্তারিত। বলা হয়েছে ইন কন্টিনিউয়েশন টু দ্য প্রিভিয়াস নোটিফিকেশন, যেটা আগে দেওয়া হয়েছিল ডেটেড 15/5, দ্য আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু নোটিফাই দ্যাট দ্য রেজাল্ট অফ এইচএস এক্সামিনেশনস ক্যান বি ভিউড অর প্রিন্টেড অন 24th May 2023 ফ্রম 12:30 PM। 24 May 12:30 থেকে তোমরা কিন্তু অনলাইনে দেখতে পাচ্ছ রেজাল্ট এবং সেখান থেকে প্রিন্ট আউটও নিতে পাচ্ছ। অনওয়ার্ড থ্রু দ্য ফলোয়িং ওয়েবসাইটস এবং মোবাইল অ্যাপস, কী কী মোবাইল অ্যাপস এবং ওয়েবসাইট সেখানে লিস্ট করে দেওয়া হয়েছে কাউন্সিলের তরফ থেকে অথেন্টিকেটেড, এবং এর বাইরে অবশ্যই তোমরা করবে না, সেটা তোমার কিন্তু ভুল হতে পারে। শুধুমাত্র এই সমস্ত ওয়েবসাইটগুলো দেখে নাও, এখান থেকেই কিন্তু তোমাকে রেজাল্ট দেখতে হবে। এটা স্ক্রিনশট নিয়ে রাখো প্রত্যেককে বলছি, এবং WBResults.NIC.in যেটা গভর্নমেন্টের, সেখানে ছাড়াও IndiaResults.com এবং আরও কিছু ওয়েবসাইট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে অথেন্টিকেটেড, যেগুলো অর্থাৎ এগুলো কিন্তু বোর্ডের পারমিশন নিয়েই এখানে দেখানো হচ্ছে। সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তোমাদের রেজাল্টস। তারপর তোমরা কিন্তু হাতে মার্কশিট পাবে, সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। স্টুডেন্ট শুড সাবমিট দেয়ার রোল নাম্বার টু ভিউ দ্য এইচএস রেজাল্টস, রোল নাম্বার তোমাকে পুট করতে হবে ওই সমস্ত ওয়েবসাইটে গিয়ে। দে মে অলসো ভিউ দ্য রেজাল্টস বা ডাউনলোডিং দ্য মোবাইল অ্যাপ, একটা মোবাইল অ্যাপও কিন্তু চালু করা হয়েছে WBCHSE Result Notice 2023 ফ্রম গুগল প্লে স্টোর। এখানে কিন্তু তোমার একটা ওয়েবসাইট এবং একটা অ্যাপের কথা বলা হয়েছে, যেটা তুমি ডাউনলোড করে নিতে পারো তোমার মোবাইলে। দ্য লিস্ট অফ ক্যাম্পস ফর ডিস্ট্রিবিউশন অফ মার্কশিটস, সেটা দিয়ে দেওয়া হয়েছে সঙ্গে অ্যাটাচমেন্টে। এবং 31 May 2023 11টা থেকে তোমার স্কুলের তরফ থেকে যে প্রতিনিধি, তিনি কিন্তু এই মার্কশিটগুলো কালেকশন করতে পারবেন। তারপর তোমরা হাতে পাচ্ছ সেটা কোনো কোনো স্কুল হয়তো 31 তারিখেই বিকালের দিকে অর্থাৎ 2টার পর তোমাদের হাতে তুলে দিচ্ছে, বা কোনো কোনো স্কুল পরের দিন তুলে দিচ্ছে। এটা ডিপেন্ড করছে সে সমস্ত স্কুলের ক্যাম্প অফিস থেকে কতটা দূরত্ব সেটার উপরে, অর্থাৎ ক্যাম্প অফিসের কাছেই যদি সেই স্কুল হয় সে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট তুলে দিতে পারবে। এবং বেশিরভাগ স্কুলেই কিন্তু পরের দিন অর্থাৎ 1 তারিখে রেজাল্টটা হাতে তুলে দেওয়া হবে। তো এটা ছিল ডিটেলস। আমি এখানে ক্যাম্প অফিসের সমস্ত লিস্টটা দেখিয়ে দেবো একবার, যাদের প্রয়োজন তারা এখান থেকে দেখে নিতে পারবে। এটা যদিও ছাত্রদের বিষয় নয়, এটা স্কুলের বিষয়, তবুও ক্যাম্প অফিসের লিস্টটা আমার কাছে যেহেতু রয়েছে অ্যাভেলেবেল আমি দেখিয়ে দিচ্ছি। চলো দেখে নিই ক্যাম্প ডিস্ট্রিবিউশন সেন্টার্স, যে পার্টটা দরকার সেটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা। এবং এরকম সমস্ত এডুকেশনাল আপডেট পাওয়ার জন্য তোমরা কিন্তু ফলো করে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটি, সমস্ত এডুকেশনাল আপডেট এবং তার পাশাপাশি ইংরেজি শেখার জন্য সবসময় আমি রয়েছি। আমি তোমাদের সিন্টু ভদ্র স্যার, থ্যাংক ইউ সো মাচ।